আসসালামু আলাইকুম। রসমালাই এমনিতেই মজার একটি মিষ্টি, আর সেই মিষ্টিটা যদি গুড় দিয়ে তৈরি করা হয় তাহলে এই রসমালাইয়ের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আমার কাছে এই রসমালাইটার স্বাদ একদম গ্রামীণ গ্রামীণ মনে হয়েছে, আসলে অন্যরকম মজা লেগেছে যা আমি বলে বুঝাতে পারবো না। আমি রেসিপিটি দিয়ে দিচ্ছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। গুড়ের রসমালাই করার জন্য আমি আগে শিরাটা তৈরি করব। যেহেতু গুড়ের রসমালাই তাই শিরাটা আমি গুড় দিয়ে তৈরি করব। এখানে বড় একটি পাতিলে আধা কাপ ঝোলা গুড়, মানে যে গুড়টা লিকুইড ফর্মে আসে সেই গুড়টা দিলাম, আর সাথে দিচ্ছি 5 কাপ পানি। আমি যদি এখানে চিনি দিয়ে করতাম তবে 1 কাপ চিনিতে 5 কাপ পানি দিতাম, কিন্তু গুড়টা অনেক ঘন হয়, পানি কম দিলে জাল হওয়ার পর শিরা আঠালো হয়ে যাবে, আর আঠালো শিরায় মিষ্টি জাল দিলে মিষ্টিটা শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পর। পানি দিয়ে গুড়ের সাথে ভালো করে পানি গুড় মিশিয়ে নিব। চুলায় রাখলাম জাল দেওয়ার জন্য, মাঝারি আঁচে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরায় বলক আস্তে আস্তে মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি এখানে আধা কাপ ছানা নিয়েছি, অল্প করে বানাচ্ছি তাই আধা কাপ ছানা নিচ্ছি। ছানার রেসিপি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ছানার সাথে এখানে আধা চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ছানাটা ভালো করে মথে নিব। 4-5 মিনিট মথার পর ছোট একটা বল বানিয়ে দেখে নিব, বলে কোনো রকম ক্র্যাক আছে কিনা। কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকলে তৈরি মিষ্টির জন্য এই ছানাগুলো, নইলে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। এই বলটাতে কোনো ক্র্যাক নাই তাই এখন আমি মিষ্টিগুলো তৈরি করে ফেলব। ছোট ছোট করে মিষ্টির আকার দিয়ে দিচ্ছি। মিষ্টির আকারটা কি রকম হবে, বড় হবে না ছোট হবে, তা পুরোপুরি নিজের উপর। আমি একটু ছোট করে বানাচ্ছি। সবগুলো ছানা দিয়ে মিষ্টির আকার দিয়ে দিলাম। এর মাঝে শিরায় বলক চলে এসেছে, দেখে নিচ্ছি আঠালো হয়ে গেছে কিনা শিরাটা। আঠালো লাগলে আবার কিছু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এই শিরাটা ঠিক আছে। আমি এখন চুলার আঁচ কমিয়ে মিষ্টিগুলো সাবধানে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দিতে হবে। এখন মাঝারি আঁচে ঘড়ি ধরে আমি 10 মিনিটের জন্য এই মিষ্টিগুলোকে জাল দিব। যদি মিষ্টির আকার বড় হতো তাহলে আরও বেশি সময় লাগতো। ছোট আকার হলে, মানে এই রকম সাইজের হলে 10 মিনিট একদম পারফেক্ট মিষ্টি সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর দেখে নিচ্ছি মিষ্টিগুলো বড় হয়ে ফুলে গেছে। এখন চেক করে নিচ্ছি কেমন নরম হয়েছে মিষ্টিটা। একদম সফট লাগছে মিষ্টিগুলো। চুলাটা বন্ধ করে এই শিরাতেই রেখে দিব মিষ্টি। এখন তৈরি করব মিষ্টির জন্য মালাই। আর এই মালাইটা তৈরি করার জন্য আমি এখানে আধা লিটার দুধ চুলায় জাল দিতে দিলাম। দুধে বলক চলে এসেছে, আর এতে এখন আমি 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ কর্নেলস মিল্ক দিয়ে দিলাম। কর্নেলস মিল্কটা না দিলেও চলবে, দিলে মিষ্টিটা অবশ্যই বেশি হয়ে যায়, তো না দিলেও চলবে। দিয়ে এই দুধটাকে আধা করে ফেলবো জাল দিতে দিতে। অবশ্যই অনবরত নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে। দুধ কমে অর্ধেক হয়ে গেছে, এখন চুলার আঁচটা কমিয়ে দিব আর মিষ্টিগুলো শিরা থেকে তুলে এই গরম মালাইতে দিয়ে দিব। দিয়ে লো আঁচে 5 মিনিটের মতো জাল দিব। 5 মিনিট পর চুলাটা বন্ধ করে মিষ্টিগুলোকে ঠান্ডা হতে দিব। আর এখানে আমি 4 টেবিল চামচ গুড়কে 4 টেবিল চামচ পানি দিয়ে জাল করে রেখেছি, এই গুড়টাকেও ঠান্ডা করতে দিব। মিষ্টিগুলো প্লাস গুড় একদম ঠান্ডা হয়ে গেছে। এখন ছেঁকে গুড়টা ঢেলে নিচ্ছি এই মালাইয়ের মধ্যে, হালকা করে মিশিয়ে দিচ্ছি গুড় আর মালাই। মিষ্টি তৈরি। ইচ্ছা করলে এখনই খাওয়া যাবে, অথবা আরো 2-1 ঘন্টা অপেক্ষা করা যেতে পারে গুড় আরো বেশি করে মিষ্টির ভিতরে ঢোকার জন্য। তবে আমি আর অপেক্ষা না করে এখনই কেটে দেখাচ্ছি কেমন সফট হয়েছে ভিতরটা। অনেক সফট হয়েছে, আর প্লাস মজা তো সেই রকম। আপনারাও বানিয়ে দেখতে পারেন মজার এই তুলতুলে গুড় দিয়ে করা রসমালাই। একটু ভিন্ন স্বাদের হলেও খেতে কিন্তু অন্য রকম মজা হয়। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।